আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নটি রোজা কেটে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এখন পর্যন্ত ভালোই আছি, সব ভালোভাবেই কাটছে। যদিও বাহিরের অবস্থা ভালো নেই, করোনায় মারা যাচ্ছে, কিন্তু অনেক মারা যাচ্ছে, প্রতিদিন মারার সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। তো সকালবেলা দেখতে পাচ্ছেন আজকে বাজার চলে এসেছে, সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম। এখানে কাঁচকলা, ওদিন যে কাঁচকলা রান্না করেছি সেই কাঁচকলা খেয়ে তার খুব পছন্দ হয়েছে, সেজন্য সে কাঁচকলা নিয়ে এসছে, আর দেশি মুরগি নিয়ে এসছে। তো সেই দেশি মুরগি দিয়ে এখানে হবে আজকে শাহী চিকেন কোরমা। তো দেখতে পাচ্ছেন এটা দেশি মুরগি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটা চিকেন আছে, এটা দিয়ে আজকে চিকেন কোরমা হবে। তো এখন আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব আধ ঘন্টার মতো। একটু বেশি সময় রেখে দিলে ভালো হয়, আজকে আমার হাতে সময় নেই, সেজন্য আমি বেশি রাখতে পারবো না, আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম এখানে। আর ওদিক থেকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ তেল, তা আমি সম্পূর্ণ দিলাম না, অর্ধেকটা আর একটু বেশি দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পাশের চুলাতে আমি পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দিব, আমার দরকার হবে এই রান্নাতে। তো সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এখান থেকে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা আছে, 1 কাপ মিহি পেস্ট করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব, যে পর্যন্ত পেঁয়াজের ভেতরে যে একটা কাঁচা ফ্লেভার থাকে, কাঁচা গন্ধ, সেটা যাতে চলে যায়। তারপরে আমি মশলা অ্যাড করব, আর আমি একটা মশলা অ্যাড করব, আবার কষতে থাকব, এভাবেই আমি রান্নাটা করব। আর এখানে আছে ঘি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। সয়াবিন তেলের সাথে ঘিটা অ্যাড করে দিলে রান্নাটা টেস্টি হয়। এখানে রসুন বাটা আছে 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখন আবার একটু মশলাটা কষিয়ে নিব, আমি একটা মশলা অ্যাড করব আর একটু একটু করে কষিয়ে নিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম করা। আর এখানে আছে এটা পেস্তাবাদাম বাটা, আপনারা চাইলে কাঠবাদামও ইউজ করতে পারেন। আমি পেস্তাবাদামটা, আমি 15 থেকে 20টা পেস্তাবাদাম, আমি কাঠবাদাম, সরি পেস্তাবাদাম না, কাঠবাদামটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে আছে টক দই, 1/2 কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনে কিন্তু টক দই দিয়ে ম্যারিনেট করেছি, আবার এখানেও আমি দিয়ে দিলাম। এখন আবার মশলাটাকে একটু কষতে হবে, তো আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আমি মশলাটাকে বারে বারে একটু একটু পানি দিব আর একটু একটু কষবো। আর এখানে লাল মরিচের গুঁড়োটা দিলাম, দিয়ে দিচ্ছি এলাচ, মুখটা একটু ভেঙে দিয়েছি, তাহলে দানাটা বের হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি, এখন আবার মশলাটা ভালো করে ভুনতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়ো, দিয়ে মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব। যখন মশলাটা তেল একেবারেই ছেড়ে দিবে আর মশলাটা থেকে একেবারে বুদবুদ করা, যে একটা বাবলস ক্রিয়েট করা, সেটা যখন হবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর সামান্য লবণ দিয়ে সেই মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম, এখন ভালো করে মশলার সাথে এটাকে কষতে হবে। আসলে রান্না কিন্তু আমরা সবাই পারি কম বেশি, কিন্তু রান্না ভালো হওয়াটা নির্ভর করে মশলা কতটুকু দেওয়া হলো আর মশলাটা কী পরিমাণ কষানো হলো, কারণ কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না। তো সেজন্য মশলাটা কষানোটার উপরে নির্ভর করে কিন্তু খাবারটা টেস্ট কতটুকু হবে। তো এখন আমি এটাকে ঢেকে কষিয়ে নিব ভালো মতো, চিকেনটা থেকে কিন্তু অনেক ঝোলের পানি বের হয়ে যাবে। আর একটু পরপরই বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আজকে সেহরিতে চিকেন কোরমাটা খাবে, আমরা তো রাত্রে ভাত খাই না সেহরিতে, আর মাসফিয়া খাবে, মাসফিয়ার এই চিকেন কোরমাটা খুব পছন্দ, সেজন্যই রান্না করা। আর যেহেতু দেশি মুরগি দিয়ে রান্না করেছি তো মাসফিয়ার বাবাও খাবে, তো আমি আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণের
পানি বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুড়, মানে গুঁড়ো দুধটা, যারা লিকুইড দুধ থাকবে তারা লিকুইডটা দিবেন। আমার কাছে লিকুইডটা ছিল না, তাই আমি গুঁড়ো দুধটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, আমি দুধটাই শুধু দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মুখটাকে একটু ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো মতো বের হয়। আমি ঝালটা চাচ্ছি না, আমি শুধু ফ্লেভারটাই চাচ্ছি সেজন্য। এখন ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে, আর বারে বারে একটু চেক করতে হবে যাতে তলানিতে লেগে না যায়, আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করতে হবে। আর কোরমাটা কিন্তু একটু মানে গ্রেভি টাইপেরই হয়, মাখো মাখো টাইপের। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হাত দিয়ে ক্র্যাশ করে দিচ্ছি যাতে কিনা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আমার চিকেন কোরমাটা কিন্তু প্রায় অনেকাংশে হয়ে গেছে, শুধু আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি, আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম লাস্টে। আর এখন আমি ঢেকে দিব যাতে করে গন্ধটা ভিতরেই থাকে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার চিকেন কোরমা। তো কেমন লাগলো আশা করি জানাবেন, অনেক টেস্টি ছিল। আমি এখানে চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কারণ আমি এখানে কাঠবাদাম দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আমার মনে হয় এইটুকুতেই মিষ্টি হয়ে যাবে। তো আপনারা চাইলে দিতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন কোরমা। তো আজকে আমি আপনাদের সাথে লাচ্ছি শেয়ার করব। আমি গত ব্লগে বলেছি যে আমি আপনাদের সাথে একটা একটা করে ভিডিও শেয়ার করব প্রতিদিন, কারণ একটা ভিডিওতে সবগুলো শেয়ার করা যায় না। এখানে আমি টক দই দিয়ে দিলাম এক কাপ, পাউডার মিল দিচ্ছি 2 টেবিল স্পুন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি সুগার দিচ্ছি 2 টেবিল স্পুন, বা সেটা কিন্তু 2 মিনিটে ঝটপটভাবে হয়ে যায়। আর ঠান্ডা পানি দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ, এখন জাস্ট ব্লেন্ড করলেই হয়ে যাবে। আর বরফ দিব, বরফটা আমি একটু ক্র্যাশ করে দিয়েছি, কারণ আস্ত বরফটা দিলে ব্লেন্ডারে ক্ষতি হতে পারে, সেজন্য একটু ভেঙে দিয়েছি। এখন ভালো করে ব্লেন্ড করতে হবে একটা ফ্রোমি ভাব না আসা পর্যন্ত। তো আমার লাচ্ছি কিন্তু হয়ে গেছে। ইফতারের আইটেমে আসলে রোজ রোজ একই ধরনের ড্রিঙ্কস কিন্তু ভালো লাগে না, একটু অদল বদল করলে কিন্তু আমাদের ভালোই লাগে, আবার শরীরের জন্যও কিন্তু এই লাচ্ছিটা অনেক বেশি উপকার। তো এখন ইফতারির সব কিছু আমার রেডি, আমি আপনাদের সাথে ভাজা পোড়াটা শেয়ার করিনি, কারণ একই জিনিস এক ভিডিওতে থাকলে ভালো লাগে না, তো সেজন্য আর শেয়ার করা হয়নি। তো এখানে আছে পেঁয়াজও আছে, বেগুনি আছে, ডিমের চপ, মালটা, তরমুজ, এই তো সবসময় যা থাকে, আর আমাদের তো চিড়া থাকবেই মাস্ট। তো পুরো টেবিলটাই সাজিয়ে ফেলেছি, এখন শুধু ইফতারের পালা। পরিবারের সাথে একসাথে ইফতার করার মজাটাই কিন্তু আলাদা, তাই না? যারা দেশের বাহিরে আছেন, যারা পরবাসী মানে প্রবাসী, তারা অনেক কষ্টে আছেন আসলে, দেশের মানুষ ছাড়া, আপনজন ছাড়া, তো তারা আসলে বহু কষ্টে আছে। আপনজনদের সাথে একসাথে বসে খেতে পারে না, তারা পরিবারের কথা চিন্তা করে কিন্তু নিজেদের অনেক হাসি খুশি ও নিজেদের অনেক কিছু ত্যাগ করতেছেন। তাদের সবার জন্য আমার গভীর শ্রদ্ধা, অনেক ভালোবাসা রইল তাদের জন্য যারা প্রবাসী। আর আমরা যারা দেশে আছি, তারা চেষ্টা করবেন সবসময় পরিবারের সাথে ইফতার করার জন্য, কারণ একসাথে পরিবারের সাথে ইফতার করার মজাই কিন্তু আলাদা, আর সংসার মানে কিন্তু হাসি খুশি। তো একা কিন্তু কখনো কোনো সংসার হয় না। তো এখানে দেখছেন আমি আরেকটা প্লেট সাজিয়ে নিচ্ছি, কারণ এটা আমি দিব আমার পাশে, আমার আন্টি থাকে, আন্টির বাসায় দিয়ে আসবো। আমি তো বলেছি যে আমি প্রতিদিন একটা দুটো করে আমি ইফতার সবাইকে দিব, কারণ একদিনে এতটা আমি পারবো না একার পক্ষে। ওইটাও চলো, এই তো এখন ইফতার করে নিব, আজান পড়ে গেল। তো যা বলছিলাম, যাদের মা বাবা এখনও বেঁচে আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে বসে একটা টেবিলে বসে ইফতার করবেন, কারণ কতদিন আর মা বাবাকে আপনারা পাবেন সেটা বলতে পারে না কেউ, বা আপনারাই বা কতদিন থাকবেন সেটাও বলা যায় না। সেজন্য চেষ্টা করবেন সবসময় পরিবারের সাথে বসে ইফতার করার জন্য। তো আমার বাবু চলে এসছে, বাবু বলতেছে বাবুর পেটে ব্যথা করতেছে, বাবু রাগ করেছে, বাবুর অনেক বায়না। আজকে বাবু আমাদের সাথে টেবিলে বসে নেই, আমরা একাই আজকে খাচ্ছি।
মাসপিয়া এখনও খাচ্ছে, মাসপিয়া এখনও চিড়াটা খাওয়া শেষ হয়নি। মাসপিয়া কিন্তু রাত্রে শুধু এই চিড়াটুকু যে ইফতারের সময় খায় সেটুকুই খায়, রাত্রে আর কিছুই খায় না, আমরাও খাই না। আর মাসপিয়া তো ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না, শুধু চিড়াটুকুই সে খুব ভালো মতো খায়। আর এমনিতে মাসপিয়া পছন্দ করে এই তো পেয়ারাটা খায়, আর ডিমের চপটা পছন্দ করে এটা একটু খায়। এই তো সবাই মিলে ইফতার করে নেই। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, একটুকু হলেও আপনারা এনজয় করতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বরাবরের মতো আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় সামনে এগিয়ে চলার জন্য। এই তো এখন ইফতারটা শেষ করে নিব, সবার সুস্থতা কামনা করছি। সবাই বাহিরে যাওয়ার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজেশন হাতে সামনে রাখবেন, আর সবার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। আর বেশি বেশি করে আপনারা লেবুর শরবত খাবেন, গরম পানি খাবেন, আর বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।